সব গান কিন্তু বাংলাদেশের মানুষ জেনেছে, কোন পন্থায় ভোট চুরি করার জন্য যতগুলো পন্থা করেছেন সব ভেঙে চুরমার করে দেব আমরা। এই ভোট চুরির প্রকল্পের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে সাবধান করে দিচ্ছে আজকে এখান থেকে। নামগুলি সব পেয়ে গেছে, সংবিধানের অধীনে নির্বাচন সেটা ভুলে যান। সবাই বাংলাদেশে কেন আসছে? আজকের এক দফার ঘোষণার প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছে? জাতি বিগত মাসগুলোতে বছরগুলোতে রাস্তায় সব জায়গায় প্রতিটি ক্ষেত্রে আন্দোলনের মাধ্যমে জাতি আজকে ঐক্যবদ্ধে পৌঁছেছে, জাতি আজকে মুক্তির অপেক্ষায় একটি ঘোষণা চায়। আন্দোলন সফল হয়েছে, লক্ষ জনতা রাস্তায় আছে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিস্টকে বিদায় দেওয়ার জন্য। আমাদের যুবভোট আন্দোলনে আমাদের সাথে যারা আছেন তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় একই সভা ডেকেছে অথবা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলবে। সমস্ত ঢাকা শহরে আজকে এই ঘোষণা এককভাবে ঐক্যবদ্ধভাবে সব যুবভোট আন্দোলনের দলগুলো কিন্তু এখন ঢাকার বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে, তারাও প্রস্তুত ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সফল করার জন্য। আগামী দিনে যে যুবভোট আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে সেই আন্দোলনে তারা আমাদের সাথে তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাবে। অনেক পুলিশ অফিসারদেরকে পদায়ন করা হয়েছে যারা হচ্ছে মন্ত্রীদের পিএস, যারা হচ্ছে তাদের সচিবের পিএস। একটা সুবিধা হয়েছে কি জানেন? নামগুলি আমরা সব পেয়ে গেছি, নামগুলি সব পেয়ে গেছি। আগামী দেশের দিনে বাংলাদেশে যখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এরা কেউ এই পদে থাকতে পারবে না। যারা আজকে মিথ্যা মামলা গ্রহণ করছে এবং আগামী দিনগুলোতে এই মিথ্যা মামলা বানোয়াট মামলাকে তাড়াতাড়ি ত্বরান্বিত করে বিএনপি নেতা কর্মী শূন্য করার চেষ্টা করছে, সাবধান। কিন্তু বাংলাদেশের মানুষ জেনেছে কোন পন্থায় ভোট চুরি করার জন্য যতগুলো পন্থা করেছেন সব ভেঙে চুরমার করে দেব আমরা। এবং এই ঘোষণার পর থেকে এই ভোট চুরির প্রকল্পের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে সাবধান করে দিচ্ছে আজকে এখান থেকে। সাবধান হয়ে যান, এই ভোট চুরির প্রকল্পের সাথে থাকবেন আপনারা। আর যদি থাকেন বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে হবে জনতার, বাংলাদেশের স্বাধীন বাংলার মুক্ত মানুষের সম্মুখীন হতে হবে তাদেরকে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নেবে, গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে। কেউ রেহাই পাবে না, জনগণ জেগেছে, যেতে হবে। আর ওই সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের অধীনে নির্বাচন সেটা ভুলে যান। সংবিধান তো গিলে খেয়ে ফেলেছে, আবার সংবিধান আছে? সংবিধান তো গিলে খেয়ে ফেলেছেন, সংবিধান আছে? কোন সংবিধানের অধীনে নির্বাচন হবে? সংবিধান যদি থাকতো, সংবিধানের অধীনে নির্বাচন হতো, আজকে সমস্ত বিশ্বের বিদেশিরা কেন বাংলাদেশে আসছে? কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে? কেন মানব অধিকারের কথা বলছে? তারা কি ভারতে যাচ্ছে? তারা কি নেপালে যাচ্ছে? তারা কি ভুটানে যাচ্ছে? শ্রীলঙ্কায় যাচ্ছে? সবাই বাংলাদেশে কেন আসছে? কারণ শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।